ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা। বন্ধুরা, আজ বাংলা নতুন বছর শুরু হলো। নতুন সূর্যোদয় আর একরাশ নতুন আশা নিয়ে নতুন বছরের পথ চলা শুরু। শুরু হলো বাংলা নতুন বছর 1429। বছরের প্রথম দিনেই কি অত্যাধিক গরম অব্যাহত থাকবে, নাকি স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলা, কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। তো যদি ভিডিও আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে নিয়মিত ঝড় বৃষ্টি, তার মধ্যেই অবশেষে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দক্ষিণবঙ্গেও। ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের 2 জেলায়। আলিপুর আবহাওয়া অফিস বলছে এবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বরং শিখে ছিঁড়বে দক্ষিণবঙ্গের ভাগ্যে। হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বৃষ্টির সঙ্গে দু এক জায়গায় দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে। আজ পয়লা বৈশাখ, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি না হলেও সপ্তাহান্তে শনিবার এবং রবিবার তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের কিছু অংশে আগামী 48 ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ নববর্ষার দিন তাপমাত্রা কিছুটা বাড়বে এবং পূবালি হওয়ায় জলীয়বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়তে পারে। তবে কোনো কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা এবং গরমজনিত অস্বস্তি যে কমছে না তা এখনই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। চৈত্র মাস জুড়েই বাংলা ছিল চাতক পাখির মতো, বৃষ্টির আশায় প্রবল দাবদাহে অতিষ্ঠ হয়েছে বঙ্গজীবন। কিন্তু উত্তরবঙ্গ ভিজলেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়নি, দেখা মেলেনি কালবৈশাখীরও, ফলে তাপমাত্রার পারদ চড়েছে তরতরিয়ে, বেড়েছে অস্বস্তি। আবহাওয়ার শুষ্কতার জন্য 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস গরমেও প্রায় 40 ডিগ্রি গরমের অস্বস্তি অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশে বিকেলের আকাশে হঠাৎ মেঘ দেখা গেলেও বৃষ্টি হয়নি ছেটে ফোটাও। নতুন বছরের প্রথম দিনেই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে এই সপ্তাহের শেষে বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। শনি এবং রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া অফিসে এও জানাচ্ছে বৃষ্টি হলেও গরমজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র 10 মিনিটের কালবৈশাখী ঝড় হয় আলিপুরদুয়ারে, যার জেরে মৃত্যু হয়েছে 2 জনের।